আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি এস এম মম ব্লক থেকে নিয়ে আসছি একটা জর্দার রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে বিয়ে বাড়ি বা বসিতির মতো একদম জর জর পারফেক্ট জর্দা তৈরি করতে হয় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ কালো জিরা চাউল আপনারা অন্য অন্য যে পলাও শাউলগুলা বা বাসমতি চাউল আছে ওগুলো দিয়ে করতে পারেন তো চাউলগুলাকে আমি ঠান্ডা পানি দিয়ে পাঁচ মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে এভাবে করে একটু হালকা করে কষলিয়ে চাউলগুলাকে আমি ভালোভাবে ধুয়ে নিব আবার চাউলগুলাকে বেশি জোরে কছলিয়ে ধুয়ে নিতে যাবেন না না হয় শাউলগুলা ভেঙে যাবে জর্দাটা ভালো হবে না তো এভাবে করে দু তিনবার কছলিয়ে নিয়ে ধুয়ে নেওয়ার পরে যখন পরিষ্কার পানি চলে আসছে এরপর আমি শাউলগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি যাতে করে চাউল থেকে ভালোভাবে পানিটা জরে যায় এই জন্য একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি এক সাইড করে এদিকে আমি জর্দাগুলো রান্না করার জন্য চলে যাচ্ছি তো কুকারে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটাতে বেশ কিছু পানি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব পানির সাথে হাফ টেবিল স্পুন জর্দার কালার এখানে আমি লিকুইড কালারটা ইউজ করতেছি আপনারা সাইলে পাউডারটা ইউজ করতে পারেন তো জর্দার কালারটা দেওয়ার পর পানির সাথে নেড়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে নিয়েছি মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিব কিছু কমলার খোসা আর এই কমলার খোসাটা ইউজ করলে জরদার কিন্তু অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে এই জন্য আমি ইউজ করতেছি আপনাদের যদি হাতের কাছে কারো না থাকে তাহলে না ইউজ করলে ইউজ আপনারা শুধু কিছু লবঙ্গ কিছু দার্শনী দিয়ে চাউলগুলো সিদ্ধ করে নেবেন তো কমলার খোসাটা দেওয়ার পর একটু নেড়ে দিয়ে দিয়েছি নেড়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চাউলগুলা যেই চাউলগুলো আমি স্টেনারে রেখেছিলাম পানি জরার জন্য ওগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে গুলা দেওয়ার পরে সাথে সাথে একটু নেড়ে দিয়ে দিয়েছি কারণ অনেক সময় পোলাওর চাউল গরম পানিতে দিলে এটা দলা বেঁধে যায় এই জন্য সাথে সাথে একটু নেড়ে দিতে হবে তো নেড়ে দেওয়ার পর এটাকে আমি হাই হায়াসে রান্না করব পাঁচ ছয় মিনিটের মতো এটা যেহেতু কালো জিরা চাউল এটা হতে তেমন একটা টাইম লাগে না পাঁচ ছয় মিনিট পরে হয়ে যাবে তো পাঁচ ছয় মিনিট পরে সাউলগুলো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটা স্টেনারে ঢেলে নিচ্ছি এভাবে ঢেলে দেওয়ার পরে এটার উপর আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর ঠান্ডা পানি দেওয়ার সময় সাউলগুলোকে হাত দিয়ে কষলানো যাবে না তো ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু উলটিয়ে পালটিয়ে ধুয়ে এক সাইড করে রেখে দেব পানি জড়ার জন্য এখন আমি জর্দাটা রান্না করার জন্য চলে যাচ্ছি তো দিয়ে দিচ্ছি প্রথমে ওয়ান টেবিল স্পুন ঘি তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বাটার তারপর দিয়ে দিব তিন চারটা লবঙ্গ তিন চারটে এলাচ একটা তেজপাতাকে সিঁড়ে তারপর কয়েক টুকটু দারুশিনি টুকরো দিয়ে এটাকে আমি ফার্স্ট সেকেন্ড একটু ভেজে নেব ফার্স্ট সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব আমি বাদামগুলো তো দিয়ে দিচ্ছি কিছু সেনাবাদাম পরিমাণ মতে তারপর দিয়ে দিব কিছু ক্যাশোনাট তারপর দিয়ে দিব কিছু আলমন্ড বাদামটা যে যেমন খেতে পছন্দ করেন ওই হিসাবে অ্যাড করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে আমি এগুলাকে এক মিনিট একটু রোস্ট করে নিয়ে নিয়েছি রোস্ট করে নেওয়ার পর এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন চিনি এখানে আমি এক কাপ চাউলের সাথে হাফ টেবিল স্পুন চিনি ইউজ করতেছি চিনিটা দেওয়ার পর একটু নেড়ে দিয়ে দিয়েছি নেড়ে দেওয়ার পরে দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা দিয়ে আবারও একটু পুরোপুরি ব্লক আসার জন্য আমি ওয়েট করতেছি যখন পুরোপুরি ব্লক আসে গেছে এরপর দিয়ে দিব জর্দার ভাতগুলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এটাকে আমি এখন মিডিয়াম আসে রান্না করব তো ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব আমি কিছু কোকোনাট স্লাইস আর এই কোকোনাট স্লাইসটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা আমি দিচ্ছি যাতে খাওয়ার সময় মুখে পড়লে একটু ভালো লাগে এই জন্য আমি কোকোনাট স্লাইসটা ইউজ করতেছি তো কোকোনাট স্লাইসটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিয়ে আবারও আমি ডেকে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি জর্দাগুলোকে দেখে নিচ্ছি কী অবস্থা এখন একটু নেড়ে দেবো তো ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর এটাকে একটু বারবার নারে দিতে হবে যাতে নিশে দিয়ে লেগে না যায় তো ভালোভাবে নেড়ে দেওয়ার পরে এবার আমি এটার সাথে দিয়ে দিব কিছু লবণ যারা আমার মতো একটু লবণ খেতে পছন্দ করেন তারা একটু লবণ ইউজ করতে পারেন তো লবণটা দিয়ে আবারও আমি জর্দার সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিবা আবারও কিছু ড্রাই ফ্রুট কিছু বাদাম আর কিছু খেজুরকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন কেওড়ার জল আর জর্দার সাথে কেওড়ার জলটা ইউজ করতে হয় কারণ জর্দার যে স্মেলটা আছে ওইটা কেওড়া জলের কারণে আসে তো এই জন্য কেওড়ার জলটা ইউজ করি কেওড়ার জলটা দিয়ে আবারও একটু ভালোভাবে আমি জর্দার সাথে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর এভাবে একটু মেলে দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য লো আছে ডেকে রেখে দেব। আর জর্দাটাকে এভাবে মেলে দিয়ে কুকারের উপরে লো আছে রাখলে জর্দাটা অনেক জর্জর হয় আমার জর্দাটা রেডি হয়ে গেছে আর আপনারা সালিয়েটার সাথে মোরব্বা ইউজ করতে পারেন কিছু কুচি কুচি করে মরব্বা দিয়ে দিতে পারেন তো আমার বাসায় এই মুহূর্তে মোরব্বা নেই এই আমি আর ইউজ করতেছি না আর জর্দাটা দেখতে পারছেন খুবই জ জ্বর হয়েছে এবং দেখতেও খুবই ভালো লাগতেছে আর এরই মাঝে এড়েই হয়ে গেল বিয়েবাড়ি বা বসিদের মতো পারফেক্ট জর্দার রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন কিছু জর্দাকে আমি একটু পরিবেশন করার জন্য নিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই জর্জর হয়েছে আর স্মেলটা খুবই ভালো আসতেছে তো এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু কিসমিস আর দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি এটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন আর সামনে যেহেতু ঈদ আসছে ঈদ উপলক্ষে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা তো আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাপেস